প্রতিটি দেশেই নিজস্ব সংস্কৃতি, জীবনশৈলী ও নিয়মাবলী থাকে। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানকার মানুষের জীবনধারণ সত্যিই সুন্দর। সেখানকার মানুষেরা জীবনটাকে ভীষণভাবে উপভোগ করে। আবার এমন কিছু দেশও আছে যেখানে জনগণ মানেই সরকারের খেলনা পুতুল। আজকে আমরা আপনাদের জানাবো উত্তর কোরিয়া নামক বিচ্ছিন্ন একটি দেশের কথা, যেখানে রয়েছে অদ্ভুত কিছু নিয়ম যা জানলে আপনি চমকে উঠবেন। তবে চলুন জেনে নেওয়া যাক কি হতো যদি আপনার জন্ম উত্তর কোরিয়ায় হতো। নাম্বার এক, সামাজিক শ্রেণীবিন্যাস। উত্তর কোরিয়াতে একজন মানুষের জন্ম হলেই তাকে সরকারিভাবে একটা স্ট্যাটাস দেওয়া হয়। এই স্ট্যাটাসগুলো বাচ্চারা বংশগতভাবে বাবার থেকে পেয়ে থাকে, আর এখান থেকেই নির্ধারণ করা হয় বাচ্চারা ভবিষ্যতে কোন স্কুলে বা ইউনিভার্সিটিতে পড়বে। নাম্বার দুই, শিক্ষা ব্যবস্থা। এখানে বাচ্চাদের বয়স 4 বছর হলে 1 বছরের জন্য কিন্ডারগার্টেনে পড়াশোনা করতে হয়, আর 5 বছর হলে তাকে সরকার নির্ধারিত স্কুলে পাঠাতে হয়। এখানে পড়াশোনা করা বাধ্যতামূলক নয়। যদি একজন বাচ্চার বাবা মা তাকে পড়াতে চায় তবেই সে পড়াশোনা করতে পারে। স্কুলগুলোতে রাশিয়ান ও ইংলিশ সাহিত্য সম্পর্কে সামান্য ধারণা দিয়ে তাদের বাকিটা সময় পড়ানো হয় উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল স্যাং, সাবেক শাসক কিম জং ইল ও বর্তমান ক্ষমতায় থাকা কিম জং উনের আত্মজীবনী ও ভালো গুণ, যাতে করে সরকার ও দেশের প্রতি বাচ্চারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সেখানে একটি বাচ্চা তার নিজের নাম লিখতে শেখার আগে তাদের শাসকদের নাম লিখতে শেখানো হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুলগুলোতে পড়াশোনা শেখানো হয়। সেখানে বাচ্চাদের স্কুলের ছুটিতে মিলিটারি ড্রেস পরে সরকারি নির্দেশনা অনুযায়ী প্যারেডে অংশগ্রহণ করতে হয়, তাও আবার খালি হাতে নয়, কৃত্রিম অস্ত্রশস্ত্র হাতে নিয়ে। নাম্বার তিন, শাস্তি। উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয় প্রকাশ্যে, এবং সেই মৃত্যুদণ্ড দেখা জনসাধারণের জন্য বাধ্যতামূলক, যেখানে বয়স কোনো বিবেচ্য নয়। নাম্বার চার, বিনোদন। সেখানে বাচ্চাদের জন্য রয়েছে বিনোদনের নানা ব্যবস্থা, তবে সেখানেও কিন্তু রয়েছে। একমাত্র উত্তর কোরিয়ার নিজস্ব কার্টুন ছাড়া সেখানে অন্য কোনো দেশের তৈরি করা কার্টুন দেখানো হয় না। সেখানের নাগরিকদের প্রতিদিন সকালে জাতীয় সঙ্গীত শোনা বাধ্যতামূলক। সাধারণ নাগরিকদের জন্য গাড়ি চালানো বা বাইক চালানো নিষিদ্ধ। শুধুমাত্র সরকারি কর্মচারী গাড়ি চালানোর অধিকার রাখে, আর যদি সাধারণ নাগরিক গাড়ি চালাতে চান তবে তাকে সরকারের কাছ থেকে নিতে হবে বিশেষ অনুমতি, তবে সে অনুমতি পান প্রতি হাজারে মাত্র 1 জন। এমনকি সেখানের মানুষজন চাইলেই নিজ দেশের ভিতরে এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণে যেতে পারে না, নিজ দেশেই তাদের ভ্রমণের জন্য নিতে হয় বিশেষ অনুমতি, আর বাহিরের ভ্রমণের জন্য রয়েছে কঠোর বিধিনিষেধ। সে দেশের নাগরিকরা কখনোই উত্তর কোরিয়া ছেড়ে যেতে পারবেন না, তবে তাদের রাশিয়া যাওয়ার অনুমতি রয়েছে, কিন্তু সেটিও যেতে হবে আপনার শ্রমিক হিসেবে, ট্যুরিস্ট হিসেবে নয়। উত্তর কোরিয়ার জনসাধারণের ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ। শুধুমাত্র সরকারি কর্মকর্তা বা কর্মচারী স্বল্প সময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সরকারি অনুমোদন আছে মাত্র 1000টি সাইট, শুধু তাদের নিজস্ব নেটওয়ার্কে চলতে পারে, এর বাইরে সব নিষিদ্ধ। সেখানে চুল কাটার ব্যাপারেও রয়েছে বিশাল বিধিনিষেধ। উত্তর কোরিয়া সরকার অনুমোদিত 10টি কাটিংয়ের বাইরে অন্য কোনো স্টাইলে চুল কাটা যাবে না। নারীদের জন্য অবশ্যই একটু বেশি স্বাধীনতা, তারা চুল কাটতে পারবে 18টি স্টাইলে। উত্তর কোরিয়া 25 মিলিয়ন জনগণের মাত্র 28টি চুলের স্টাইল। শুধু এই তথ্যেই হয়তো বুঝতে পেরেছেন সেখানে মানুষের নিজস্ব সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন। নিজের মতো চুল পর্যন্ত যেখানে কাটা যায় না, ভিন্ন রকম কাটিং যদি কেউ দিতে চায় তাকে সরাসরি পাঠানো হয় জেলখানায়। কিম জং উন কোনো কিছু জনপ্রিয় হওয়া পছন্দ করে না, যা কিছু জনপ্রিয় হয় সব কিছুই তিনি নিষিদ্ধ ঘোষণা করেন। এমনকি কিম জং উন লেবার ক্যাম্পের বন্দীদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করান ফ্রিতে। এই ফ্রিতে লোক পাওয়ার ব্যবস্থা সমুন্নত রাখতে তিনি এক উদ্ভট চিন্তা করলেন, যাতে করে কাজ করার মতো বন্দি লোকের কখনো অভাব না হয়। তারা তিন পুরুষের শাস্তি নিয়ম প্রবর্তন করলেন। এই নিয়মে একজন মানুষ রুটি চুরি করলে এই অপরাধে গোটা পরিবারকে আটক করার নিয়ম আছে।